দেখেছি, খুবই মিষ্টি, খুবই মিষ্টি, নিশ্চয়ই শাকিব খানকে জয় হারিয়ে দিয়েছে, বেশি কিউট জয়। এবার শাকিব খানের থেকেও ছেলে জয় বেশি কিউট বলে মন্তব্য করেছেন ইদিকা পাল। সম্প্রতি বাংলাদেশে এসে লুকিয়ে প্রিয়তমা সিনেমা দেখেছেন এই অভিনেত্রী। দর্শকদের সঙ্গে বসে সিনেমা দেখে খুবই আনন্দিত অভিনেত্রী। ঢাকায় এসে সিনেমা দেখার পর কলকাতা ফিরে সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ইদিকা পাল। সেখানে অভিনেত্রী সিনেমা হলে গিয়ে প্রিয়তমা দেখা এবং শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করেন। ইদিকা পাল বলেন, সিনেমা হলে যখন প্রিয়তমা সিনেমা দেখছিলাম তখন সেখানে উপস্থিত দর্শকেরা প্রতিটি সংলাপ দৃশ্য আগে থেকেই বলে দিচ্ছিল। তার মানে তারা দ্বিতীয়বারের মতো সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখছেন, যেটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। অন্যদিকে প্রিয়তমা সিনেমার ব্যাপক জনপ্রিয় গান ও প্রিয়তমা, যে গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে ভিডিও তৈরি করেছেন শাকিব খানের ছেলে আব্রাহাম খান জয়। শাকিব খানের ছেলে জয়ের সেই ভিডিও দেখেছেন ইদিকা পাল। ইদিকা পাল বলেন, জয়ের সেই ভিডিওটি দেখেছি, খুবই মিষ্টি দেখতে, আমি তো শাকিব খানের থেকে ছেলেকে এগিয়ে রাখবো। শাকিব খানকে হারিয়ে দিয়েছে জয়, ও বেশি কিউট। আগে জানিয়ে দিলাম ও প্রিয়তমা।